হ্যালো শ্রোতা বন্ধুরা জেনে নিন অ্যাসিডিটি কমানোর চমৎকার ছয় ঘরোয়া উপায় অ্যাসিডিটি গোটা বিশ্বের জন্য প্রচলিত একটি সমস্যা অস্বাস্থ্যকর খাদ্য ফাঁস কিছু কিছু খাবারের উপাদান কিছু ওষুধ ইত্যাদি অ্যাসিডিটি বা পাকস্থলী জ্বালা পোড়া সমস্যা তৈরি করে এক্ষেত্রে পাকস্থলী জ্বালা পোড়ার পাশাপাশি মাঝে মাঝে ব্যথা অনুভব হয় কখনো কখনো গলায় শুষ্কতা হয় এই বিষয়গুলো একজন মানুষের দৈনন্দিন কার্যক্রমকে ব্যাহত করে আসুন জেনে নেওয়া যাক অ্যাসিডিটি কমানোর চমৎকার ছয় ঘরোয়া উপায় নম্বর এক ঠান্ডা দুধ অ্যাসিডিটি কমাতে একটি চমৎকার ঘরোয়া উপায় হল ঠান্ডা দুধ খাওয়া দুধের ঠান্ডা ভাব গ্যাস্ট্রিকের সমস্যার কারণের হওয়া পাকস্থলী জ্বালা পোড়া কমায় নম্বর দুই পুদিনা পুদিনার পাতা অ্যাসিডিটি কমাতে একটি উপকারী ঘরোয়া উপাদান আধা গ্লাস করে পুদিনার জুস দিনে দুবার পান করুন এতে অ্যাসিডিটি কমবে নম্বর তিন ডাবের পানি ডাবের পানি অ্যাসিডিটির প্রতিরোধে একদম উপযোগী একটি ঘরোয়া উপাদান এটি পাকস্থলীকে ঠান্ডা রাখতে সাহায্য করে দিনে দুই বেলা ডাবের পানি পান করুন নম্বর চার আইসক্রিম অ্যাসিডিটির জ্বালা পোড়া কমাতে আইসক্রিম খেতে পারেন তবে খেতে ভ্যানিলা ফ্লেভার বেছে নিন এতে খুব দ্রুত পেটের জ্বালাপোড়া কমবে নম্বর পাঁচ শশা শশা খাওয়া পাকস্তলিকে ঠান্ডা করতে সাহায্য করে এর মধ্যে আশি ভাগ পানি থাকে এটি এরিটেশনের চিকিৎসায় ভালো কাজ করে এবং পেটের জ্বালাপোড়াও কমায় নম্বর ছয় লবঙ্গ লবঙ্গ খেলে যে হয় একটি ঝাঁঝালো স্বাদ হয় লবঙ্গ হজমে সাহায্য করে এবং অ্যাসিডিটির সমস্যাও কমায় বন্ধুরা থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য